বাবা দাদা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার গ্যাং সুদী মাউসা, আমি আপনি পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলে, এসেছি না আসতে হয়েছে? ভাবছে কি বলি, কোনটা বলি, বলেন এসেছি না আসতে হয়েছে? আমি আসি নাই তার নমুনা কি? আমি এসেছি, হ্যাঁ না 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 রে মুখা না, আমি আসলে চয়েস করে আসতাম, গরিবের ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, পাড়া অঞ্চলে আসতাম না, ঝোপঝাড়ের ভেতরে আসতাম না, কালো কিটকিটে রং নিতাম না, আমি নিজে থেকে আসলে চয়েস করে আসতাম, কালার এরকম চাই, নাক এরকম চাই, বাপ এরকম চাই, মা এরকম চাই, পজিশন এরকম চাই, সোনার চামচে খাবো এটাও চাই, সোনার পালন শুভ এটা চাই, আমার চয়েস মতো আসতাম, আসি নাই আমাকে আসতে হয়েছে। তাই যেভাবে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যে কালারে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যার বাড়িতে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, আমি আসি নাই আমাকে আসতে, জোরে বলে হয়েছে, আমি যাব না, যাব যাব না, কিন্তু যেতে হে তানদিন পয়েন্ট এখানটায়, এটাই আমার জলসাজকে শেষ অধ্যায়, আমি আসি নাই আসতে হয়েছে, আমি যাই নাই যাচ্ছি না, কিন্তু যেতে হবে, যদি যেতে চাইতাম তাহলে 95 বছর বয়স হয়ে গেছে, চোখের পাতা ভালো করে খোলে না, মাঝে মাঝে যখন নেমে যায় এমনি করে কপাট খুলে দেখতে হয় মালটা খেয়েছে, বোঝেন না বোঝেন না, হ্যাঁ মানে খিল কপাট এত হালকা হয়ে গেছে, কবজা পাল্লা ধরে রাখতে পারছে না, ফকাম করে পড়ে যাচ্ছে মাঝে মাঝে, কে রে চত্বর এই যে বা, বোঝেন না বোঝেন না, তখনও পর্যন্ত বাড়ি করছে, তো মিস্ত্রিকে বলছে এই জানলাটা বড় করে রাখবি, ওকে সরাবে কোনটা, ওকে তুলবে, ও মরার ইচ্ছা আছে, ওর এখনো মরার ইচ্ছা নাই, তাই এখনো জানলা বড় করছে, বাবাজি না সোনার আলাদা, ওর দিকে নিচে জানলা খোলা হয়ে গেছে, ওপরে জানলা বড় করছে, কি আইডিয়ার বোঝো, এই বাবাজি তো এর মরার ইচ্ছা নাই কিন্তু মরতে হবে, তাহলে এসেছি আসি নাই আসতে হয়েছে, যেতে চাই নাই কিন্তু যেতে, তো এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? ভেবে বলো কার ইচ্ছায় বাকি জীবন কাটছে? কার ইচ্ছায় বাড়ি জীবন কাটছে? কার ইচ্ছায় দাড়ি চেঁচেছি? কার ইচ্ছায়? মা তোমাকে আমি তসবি তো ওই জন্য পড়াচ্ছিলাম, তুমি সিলিপ করবে, আমি এমনি আমি কি আর যাই, তাই আমি একজন আলেমের ভাই, ভেবে বলি বাবা এমনিতে নাই, হ্যাঁ এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, বাকি জীবন কাটবে আল্লাহর ইচ্ছায়, কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? সুদের টাকা খাচ্ছি কার ইচ্ছায়? ওই যে আল্লাহর ইচ্ছায়, বলো বলো বলো, হ্যাঁ বাবাজিরা তো প্রথম ছিল যার, শেষ ছিল যার, মাঝখানটা যদি বলো, যদি বলো তার, যদি ওটা হয়ে যায় বেকার, তাহলে সামনে পিছনে দুটোই বেকার, কারণ মাঝখানটাই তো আসল সার, হ্যাঁ না বলেন, গাছের গোড়া তুলে কেউ কাজে লাগায় না, ডগ কেটে কেউ কাজে লাগায় না, লাগায় তো মাঝখানটায়, আপনার তো মাজা পচা, ওই বাবাজিরা তাহলে ছিলাম এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, বাকি জীবন চালাবো তার ইচ্ছায়, চালাবো ইনশাআল্লাহ, বলেন তো পৃথিবীতে আসার কারণ কি? বলতে পারলে বুঝবো জলসা করে লাভ করেছি, বলেন পৃথিবীতে আসার কারণ কি? কি জন্যে পৃথিবীতে এসেছি? আল্লাহর হুকুম আহকাম মানার জন্য, হ্যাঁ না না বোকা কোথা কেন, শুনিস সাক্ষী মাতা, নিজে ভেবে বললেন না অতি বললেন, হায় 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 হায়, একটু রঙিন করে বলবো না চাঁচা ছড়া বলবো, যদি বলে এই বাবাজিরা সোনার লালেরা, এসেছি ভবের এই বাজারে, এই ভবের বাজারে এসেছি, এটাই আমার আসল পরিচয়, প্রেমিকের মন জয় করা আমার কাজ আর কিচ্ছু নয়,
চুড়িটা কেমন দেবো, কালারটা কেমন পছন্দ, রংটা কেমন চাই, কি ডিজাইনে তাকে সাজাবো, মেলাতে এসেছি তার জন্য, এই ভবের মেলাতে আমি আপনি এসেছি আমার প্রেমিকার মন জয় করার জন্য। আমি প্রেমিক, আমি আর একজনকে চাই, তাকে রাজি করার জন্য এসেছি, আর আমার কোনো কাজ জোরে বলেন। এই জন্য নবীর প্রত্যেকটি সাহাবীর নামের শেষে কি লেখা আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। এরা তাকে রাজি করে গেছে, আর আপনাকে আমাকে রাজি করে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই ভবে এসে কালার দেখে নিতে হবে, আমার কালারটা তার পছন্দ নাও হতে পারে, তাই তাকে বাজারে এনে দেখাতে হবে বল কোন কালারটা চাস, তুই যেটা চাইবি সেটা আমি নেবো, নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। এ বাবাজি, কালার পড়লে হবে না, আল্লাহ না দিলে হয় না, আল্লাহ না দিলে হয় না। তারপরে ومن احسن من الله صبغا ونحن له عابدون। এ প্রেমিক, তুমি রঙের খেলাতে মেতে আছো, তোমার প্রেমিকা কোন রংটা চায় ওটা আগে ঠিক করো। শুধু রং কিনলে হবে না, বাজার থেকে রঙের মিস্ত্রির কথা মতো ছ সাতটা কালারের রং কিনে এনেছেন, ঘরটা হলে রং করবেন, ওই রঙের কোটোগুলো রাখা আছে। আপনার স্কুলের ছেলে এসে বলছে, ছ আট বছর দশ বছর বয়স, ফাইভ সিক্সে পড়ে, বলছে মা এগুলো কি, বলছে তোমার আব্বা রং কিনে এনেছে, এই রংগুলো দিয়ে বাড়িটা রং করবে, দেখতে খুব ভালো লাগবে। বলে আব্বা যেমনি মাথা খারাপ, রং কিনেছি আমি, পয়সা দিলাম আমি, কষ্ট করে আনলাম আমি, আর আসবে তুমি, দেন আমাকে আমি এঁকে দেবো। ছেলে কি করছে, রঙের কোটো খুলে পাশে বেড়াসার তুলি ছিল, জুত করে ঘষে গোটা ঘর মাই এঁকে দিয়েছে। ঘর দেখে মনে হচ্ছে যেন একেবারে রান্নাঘরের মতো কালী ঝুলিতে ভর্তি করে দিয়েছে। ছেলের বাপ এসে বলছি, সর্বনাশ কে করেছে, তোমার শিক্ষিত ছেলে করেছে। বলছো জানোয়ার কোথাকার, এই জানোয়ার রং থেকে সর্বনাশ করেছে কি, বলছে আব্বা তুমি রং করেছো ঘরে দেবো বলে তো, বলে হ্যাঁ তুমি ঘরেই তো দিয়েছি, তুমি রংটা কিনেছো ঘরে দেওয়ার জন্য, আমি তো ঘরে দিয়েছি। বলছে ওরে জানোয়ার, ঘরে দিলে কি হবে, কোন রঙের পরে কোন রংটা দিতে হয় আর কোন কোটোটা কতটা খুলে কত জায়গায় দিতে হয় এই জ্ঞানটা তোর আছে? বলে ওটা দেখার দরকার নেই, রং কিনেছো ঘরে লাগাবার লেগে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, ওই রং লাগালে ঘরে রং করা বলবে? জোরে বলো রং করা বলবে? ওই রংটাকে রঙের মিস্ত্রির হাতে দিয়ে একটা কামরায় যখন পুরো ছক কেটে দিয়েছে, যে দুটো সেই বলছে বাহ 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 দারুণ করেছে, কি করলে গো অমুক মিস্ত্রি, সত্যি দারুণ হাত, দেখে খুব খুশি হয়ে গেছে, কারণ মালিকের মন জয় করে ফেলেছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, আমি আপনি পৃথিবীতে এসেছি তাকে রাজি করে যাওয়ার জন্য। কাকে জোরে বলো? আল্লাহকে রাজি করে যাওয়ার জন্য। বাস, এতদিন জলসা শুনেছি, আজকেও শুনছি, আব্বুবের কাছে জিজ্ঞাসা করি, আমি এতদিন যা কিছু করেছি এতে আমার আল্লাহ রাজি হবে মনে হচ্ছে? যদি না হয় তো তাহলে ভাবো যে কি করলে রাজি হবে। আল্লাহকে রাজি করা সহজ নয়, আল্লাহকে রাজি করা সহজ সহজ নয়, কারণ শুনে রেখে দেন, এতদিন ধরে আমি আপনি কাকে রাজি করছি? যদি বলেন বিবিকে, শুধু বিবিকে রাজি করার জন্য কাকে কাকে ছেড়েছি? ভাই ভালো করে শুনবেন, এরপর আয়াত পড়ব, আর এটা মনে না রাখলে আয়াতের তর্জমা শুনে খালি শোনা হবে, কিছু বুঝতে পারবেন না। আমি আমার বিবিকে রাজি করার জন্য, বিবিকে রাজি করতে গিয়ে
জন্ম দেওয়া বাপকে তাড়িয়েছি, গর্ভধারী মা হারিয়েছি, মায়ের পেটের বোন থেকে দূরে সরে গেছি, মায়ের পেটের ভাই থেকে সরে গেছি, প্রয়োজনে বাপের সংসার থেকে আলাদা হয়েছি, প্রয়োজনে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাস করেছি, বিবিকে খুশি করতে গিয়ে রাতের অন্ধকারে ওভার ডিউটি করেছি, রাত দিন খেটে দেহটাকে কঙ্কাল করে দিয়েছি। এবারে ঠান্ডা মাথায় বলেন, বিবিকে রাজি করতে পেরেছি হ্যাঁ না? বিবিকে রাজি করতে পেরেছি? বিবি তো শুধু আমার বিবি আর কিছু না, আমার খায়, আমার পরে, আমার ঘরে বাস করে, তাকে রাজি করাতে গোটা দুনিয়া দিয়ে দিয়েছি, তবু বিবিকে রাজি করতে পারি নাই। এখনো বিবির কাছে আমি অযোগ্য থেকে গেছি হ্যাঁ না? যদি বিবিকে রাজি করার জন্য এতটা 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 নিচে নামতে হয়, ওই রবকে রাজি করার জন্য নামলে ক্ষতি কোথায়? নামলে ক্ষতি কোথায় বলো? কোথায় নেমেছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কি কি ছেড়েছো বলো? কি কি ছেড়েছো বলো? ছেলেকে রাজি করানোর জন্য ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছো, ছেলেকে রাজি করানোর জন্য মিথ্যা কথা বলেছো, ছেলেকে রাজি করানোর জন্য লোককে ধোকা দিয়েছো, ছেলেকে রাজি করানোর জন্য হারাম হালাল সব গুটিয়ে ছেলের হাতে তুলে দিয়েছো, ছেলের মন পেয়েছো, ছেলেকে রাজি করতে পেরেছো? এই সমাজের যুবকেরা, আল্লাহ যে তোমাকে ভাবার ক্ষমতা দিয়েছিল, তুমি তো গরু ছাগলের মতো না, তুমি তো জন্তু জানোয়ারের মতো না যে তুমি বিগত দিনের কথা ভাববে না, তোমাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল, তুমি ভেবে দেখেছো? এত কিছু করে এখনো বিবির মন জয় করতে পারলাম না, এত কিছু করে এখনো বাচ্চার মন জয় করতে পারলাম না, আমি বাপ হয়ে সন্তানের কাছে বাপের মর্যাদা কুড়িয়ে নিতে পারলাম না, আমি স্বামী হয়ে বিবির কাছে স্বামীর মর্যাদাটাকে ছেঁকে তুলতে পারলাম না, আজও বিবির কাছে অযোগ্য অপদার্থ থেকে গেলাম। আর বিবিকে আপন করতে গিয়ে বিবিকে আপন করতে গিয়ে নিজের আপনজন সবগুলোকে ত্যাগ করে দিলাম, সব আপনজনকে ত্যাগ করে যাকে আপন করতে গিয়েছিলাম শেষ প্রান্তে গিয়েও তাকে আপন করতে পারলাম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যাদের আপন করতে গিয়ে সব ছেড়েছিস তারা তোর আপন হলো না। আমি কিন্তু অত বড় নেমো খারাপ না, তুই খালি উঠে আমার ঘর পর্যন্ত চলে আসবি, পৃথিবীর কেউ যদি না নেয় আমি তোকে কোলে তুলে নেব, আমি কোনো দিন ধারাবো না, আমি কোনো দিন তোকে হারাবো না, আমি চাচ্ছি তুই খালি ফিরে আয়, একবার ভেবে দেখি আল্লাহকে রাজি করা যায়। যদি বলেন যায়, সম্ভব নয়, কারণ শুধু আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। এ বাবা জিরা, পৃথিবীর একজন মানুষ ডাক্তার যখন হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন মাস্টার হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন ডাক্তার প্লাস মাস্টার হয় তাকে তো আর বাগে পাওয়া সম্ভব নয়, একটা মানুষ ডাক্তার প্লাস মাস্টার প্লাস যখন ব্যারিস্টার হয় তখন তার লেজে পা দেওয়া সম্ভব নয়, আর একটা মানুষ যখন ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্লাস যখন মিনিস্টার হয় তখন তার তো পাশে যাওয়া সম্ভব। জোরে বলো, কটা পদের মালিক? চারটে পদের মালিক। আমার আল্লাহ কটা পদের মালিক? 99টা পদের মালিক। 101টা পদের মালিক কে? এই চারটে পদের মালিকের লেজে আপনি পা দিতে পারেন না, 100টা পদের মালিক যিনি তাকে আপনি ধরবেন তো ধরবেন কি করে, তাকে আপনি আটকাবেন তো আটকাবেন কি করে, তাকে খুশি করবেন তো করবেন কি করে, এটা ভাববেন, এটা ভাববেন, এটা যখন ভাবনা মাথায় ঢুকে যাবে রাতের ঘুম অটোমেটিক উড়ে যাবে, অটোমেটিক বিবির পাশ থেকে উঠে সেজদায় পড়া সহজ হবে, এটা যখন ভাবতে শুরু হবে তখন খাবারের হাইট কমে যাবে আর ভাবার হাইট বেড়ে যাবে, যখন ভাববে আল্লাহকে তখন কাছে পাবেন। তিনি আল্লাহ, শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সাত্তার, তিনি কাহার, তিনি জব্বার, তিনি অদুদ, তিনি মজিদ, তিনি আব্বাল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন,
আল্লাহ পাক তো শুধু আল্লাহ না, তিনি এক এক করে 99টা পদের মালিক, তাকে আটকাবেন তো আটকাবেন কি করে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই উম্মতের জন্য এত কেঁদেছেন, এত কেঁদেছেন, এত কেঁদেছেন যে উম্মতের কান্নায় সেদিন রাসূলের চোখের পানিতে মাটি ভিজে গেছে। ওর আল্লাহ পাক শুনেছেন, ফালা আল্লাক বাকি নফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, এ জিব্রাইল আমার হাবিবকে গিয়ে তোলো আর মুহাব্বতে জিজ্ঞাসা করো, উম্মতের ভুলের জন্য চোখের পানিতে মাটি ভিজিয়ে ফেলছেন, আমার আল্লাহ যা সহ্য করতে পারছে না, কি চাও বলো? আল্লাহ নবীর কাছে জিব্রাইল এসে বলেছে, ফালা আল্লাক বাকি নফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, যখন তোমার উম্মত তোমার কথাগুলোকে, তোমার খোদার কথাগুলোকে এড়িয়ে চলে যাচ্ছে, উম্মতের বিপদের কথা ভেবে কাঁদতে কাঁদতে নিজের মুসল্লাটাকে ভিজিয়ে ফেলেছো, হাবিব কি চাও বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আমার উম্মতের বাঁচার উপায় কি হবে, আমার উম্মত কি করে বেঁচে যাবে? আল্লাহ পাক শুনছে, হাবিব তোর উম্মতকে বাঁচার রাস্তা আমি বলে দিচ্ছি, তোর উম্মতকে বলে দিবি ও যেন আমাকে রাজি করে নেয়, আমি আল্লাহ ওর সব আমলের উপরে রাজি হয়ে যাব, কবুল করে নেব। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, হ্যাঁ আলমিন, একটা পদের মালিক হলে আটকানো সম্ভব ছিল, দুটো পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, চারটে পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, কিন্তু রব্বুল আলামিন আপনি একটা দুটো নয় 99 পদের আপনি মালিক, আমার উম্মত আপনাকে রাজি করবে তো করবে কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোকে ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে ভালোবাসি আরো বেশি, এই জন্য তোর উম্মতের বাঁচা রাস্তা বড় সহজ করে দিয়েছি। জনে বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক শুনছেন, হে হাবিব উম্মতকে বলে দাও, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি রাস্তা বলে দিচ্ছি, আমি রাস্তা বলে দিচ্ছি, যারা তোর সুন্নতকে আপন করে নেবে, যারা তোকে রাজি করে নেবে, আমি আল্লাহ তার উপরে এমনিতেই রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার বাবা যে আমার সোনা চান বন্ধুরা, আল্লাহ বলা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, তারিখের কিতাবে এক জায়গাতে পাচ্ছিলাম, এক আল্লাহর ওলির কাছে এরকম বহু মুরিদান বসে আছে, দীর্ঘদিন তারা হযরতের হাতে বায়াত হয়েছে, তাসবিহে তেলাওয়াতে আল্লাহর ইবাদতে একেবারে মগ্ন, একেবারে ডুবে আছে, প্রত্যেকটা এক একটা মানুষজন জবরদস্ত ওলি হবে, কিন্তু হযরত কাউকে খেলাফতি দিচ্ছেন না, কাউকে মজলিস থেকে আলাদা করছেন না, জমিয়ে রেখেছেন, নিজেদের মধ্যে একটা আন্দোলন চলছে, একটা কানাঘুষো চলছে, এক একটা মানুষকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কথা মনে নেই, দুনিয়া ভুলে গেছে, সেজদায় ডুবে গেছে, ওপারের সঙ্গে কানেকশন হয়ে গেছে, এই পারের সঙ্গে কোনো কানেকশন নেই, এরপরও হযরত খেলাফত দিচ্ছে না, ব্যাপারটা কি? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, এই খবরটা যখন আল্লাহর ওলির কাছে পৌঁছে গেছে, ও আল্লাহর ওলি বললেন, বাবা আমি মনে মনে করছি তোমাদের খেলাফতি দেবো, তার প্রতিদিন একজনকে রেখে দেবো, একসঙ্গে সবাইকে দেবো না, বললে হুজুর হ্যাঁ তাই হবে, বলছে শোনো বাবা প্রত্যেকটি মুরিদকে খেলাফতি দেওয়ার আগে একটা করে পরীক্ষা নেবো, পরীক্ষায় যারা পাশ করে যাবে আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেবো। বললে ঠিক আছে, কি করতে হবে হুজুর? বললে একজন সাথীকে ডেকে বললেন, শোনো আমি তোমার খেলাফতি দেবো বলে ঠিক করেছি, তোমার আমার পছন্দ, তুমি আমার কাছে খেলাফতি পাবে, একটা শর্ত। বললে কি? তুমি একটা কাজ করো, আমার খুব মন যাচ্ছে, আমাকে একটু খুশি করো, আমাকে খুশি করো, আমি খেলাফতি দেবো। বললে হুজুর আপনি কিছু খুশি বলেন, কী করতে হবে বলেন, আপনি যা বলবেন তাই করবো, আপনি যা চাইবেন তাই দেবো, আপনার একটু কথা অমান্য করব না। বলেন কি চান বলেন? বলছে বাবু আমার খুব ইচ্ছা যাচ্ছে, বুঝতে পেরেছিস, খুব শখ যাচ্ছে, জঙ্গল থেকে টাটকা ছাগলের দুধ দুয়ে আমাকে একটুখানি পান করাবি, আমি ছাগলের দুধ পান করব তোর হাতে, জঙ্গলের ছাগলের দুধ, তাহলে আমি তুমি খেলাফতি দিয়ে দেবো। বলছে হুজুর এটা কোনো আদেশ হলো? আপনি বলেছেন আমি তৈরি, ছাগলের দুধ তো আমি নিয়ে চলে আসছি, আল্লাহ আপনি পাবো বলে সবার সামনে কথা দিয়েছি, সকালে ঘুম থেকে উঠে ভালো করে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছে আর বলেছে আল্লাহ আজকের খেলাফতি পাবো, তুই রাস্তা সহজ করে দে, জঙ্গলে ছাগল পেয়ে যায়, গিয়ে দেখে এক ছাগল তার বুক ভরা দুধ নিয়ে ঘুরছে, পাশে কচি কচি বাচ্চাগুলো রয়েছে আর ছাগল বাচ্চাদের চড়াচ্ছে, এ মনে মনে করেছে এই একটা ধাড়ি যদি আমি ধরতে পারি তো বাস আমার গ্লাস ভর্তি হয়ে যাবে, আর এক গ্লাস দুধ নিয়ে গেলেই আমার খেলাফতি আজকের ফাইনাল। দুধের গ্লাসটা নিয়ে আস্তে করে আড়াল করে যখন ছাগলের কাছে যাচ্ছে, ওই বাচ্চার মা বুঝতে পেরেছে যে আমাকে ধরবে আর আমার দুধটা সব টিপে নিয়ে পালাবে, আমার বাচ্চারা খেতে খাবে না, তাই বাচ্চাদেরকে সাইড করে
ছাগল ওর দিকে তাকায়, আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যায়। যেতে যেতে জঙ্গলের ভিতরে এমন জায়গাতে চলে গেছে, এ যত জোরে যায় ছাগল তত জোরে ছুটে পালায়। এ যত ছুটতে শুরু করে ছাগল ছুটতে শুরু করে, ছুটতে 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 কখনো পাহাড়ের উপরে কাঁচা খেয়ে পড়ে গেছে, নাক মুখ ছিঁড়ে গেছে, গোটা শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছে, চিন্তা করছে ছাগলটাকে ধরতে পারছি না। কি আশ্চর্য, ছাগলটা ধরতে পারছি না, দাঁড়া এবার অন্য চিন্তা করছি ভাত পেতে ধরবো। বহু চেষ্টা চালাচ্ছে, ধরতে পারে না, একেবারে আশ্রয়ের টাইম হয়ে গেছে। এক বৃদ্ধ জৈব লোক জঙ্গলের ভিতরে দেখে লাঠি নিয়ে বসে আছে, বলছে বাবা কি গো তোমার দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কি জন্য এরকম করে ছুটে পালাচ্ছ? আমার এখন নিজের জল নিজে মরছি, তোমার কৈফা দেবো, চুপ করো, তুমি বসো না, পাগল কোথাকার, বসে থাকো, তার কিছুই বলা দেয়। ফের চলেছে, ছুটতে 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 সূর্য লাল এসছে, এসেছে কখন ফজরের পর, টাইম কত হয়েছে মগরিবের কাছাকাছি, ধরতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ক্ষুধায় পেটের আর হাত পা চলে না, পিপাসায় কলিজা শুকিয়ে এসেছে, মুখে থুতুটা একেবারে মরের আটার মতো শক্ত হয়ে গেছে, বিধায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি আসছে, আর চিন্তা করছে সূর্য ডুবে গেলে আর আমার কাজ হবে না, কারণ হাজরত বলেছিল মগরিবের আগে আগে দুধটা নিয়ে আসবি, আমি সারাদিন নিয়ে যেতে পারলাম না, তাহলে হবে না। আমার বাবাজিরা, আমার সংসার বন্ধুরা, ওই বৃদ্ধ আবার গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদছ কেন, কি হয়েছে আমাকে বলো না, আমি দেখি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি। কাঁদছে আর বলছে, বাবা তোমাকে আমি বলছি তুমি বিরক্ত করো না, তুমি বিরক্ত করছো বাবা, আজ আমার খেলাফতি পাওয়ার ডেট, বাপ আল্লাহর আমাকে খেলাফতি দেবে, কিন্তু তিনি আবদার করেছেন একটুখানি ছাগলের দুধ দুই আমাকে খাইয়ে দিলে তিনি আমাকে খেলাফতি দিয়ে দেবেন, কিন্তু আমি হন হতভাগা, সেই সকাল থেকে ছুটতে ছুটতে এই দেখুন হাত পা ছিঁড়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো কপাল ফাটিয়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো আমার হাত পা ছিঁড়ে গেছে, কোনো মুহূর্তে আমি ধরতে পারছি না, সূর্য পাটে বসে গেছে, খেলাফতিও পাবো না, আমার এতদিন তপস্যা সব বেকার চলে যাবে, হবে না, তাই একটু দুধ নেব। বলছে বাবা আমাকে আগে বলবি তো, দুধ নিবি ছাগলের এই চিন্তা করছিস? বললে হ্যাঁ। আর শুধু দুধ নিবি না ছাগল শুদ্ধ নিবি? বলছে হলো ছাগল শুধু তাহলে অনেক হয়, দুধই হলেই হয়, দুধই পাই না তো ছাগল কোথায় পাবো? বলছে ব্যবস্থা করে দিচ্ছি, বল না তুই শুধু দুধ নিবি না ছাগল নিবি? বললে হলো যদি ছাগল পাই আরও ভালো। বলছে শোন তাহলে, চোখের পানি মুছে ফেল, কোমরে গামছাটা ভালো করে বেঁধে ফেল, ধাড়িটার পেছনে ছুটিস না, ছুটে গিয়ে বাচ্চা দুটো বগলে তুলে নে, বাচ্চা দুটো নিয়ে বাড়ি চলে যা, দুধ দুই তবে না ছাগল তোর পিঠের দরবারে ঢুকে পড়বে, দুধ তবে না যা, যেমনি ছাগলের বাচ্চা দুটো তুলে বগল করে ছুটেছে, জঙ্গলের ভিতর থেকে খাসি ছুটতে ছুটতে ছাগলের ধারি ছুটতে ছুটতে লোকালয়ে চলে গেছে, একবার দরবারে বাচ্চা নিয়ে হাজির। পীর বলছে কি রে তোকে দুধ আনতে বলেছিল? বলে হুজুর দুধ কি, দুধের ট্যাঙ্কে শুধু এনেছি, জ্বরটা খাবে খান। বলছে বুদ্ধি দিল কে? বলে জঙ্গলের ভিতরে একজন দিয়েছে। বলে তোর বুদ্ধি না? বললে না, তুই তো খেলাফতি পাওয়ার যোগ্যই না, কারণ তোর বুদ্ধি তো তো হয় নাই, কথা বোঝেন না, এ জাতি এখনো হাসছে, তোমার বুদ্ধি কর্তা, ও বাবাজি তুমি আর আমি ওই রকম ছাগল না তো, আল্লাহ আমাকে মাফ করো, কি গো খালি তো ছাগলের পচে ঘুরছি, হুজুর দোয়া করেন আমার বাপ পেরিয়ে যাবে, ছবি না পড়ে আমার নানি পেরোবে, তো নানিকে পার করার জন্য ছবি না পড়তে হবে না, হুজুর দিয়ে দোয়া করাতে হবে না, আর চিল্লিশে চাল্লিশে পুল্লিশে করে খাওয়াতে হবে না, ছাগলটা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, বাচ্চা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, ঢোকাবে ইনশাআল্লাহ, ঢোকাবে ইনশাআল্লাহ। কে কে বলেন ছাগলের বাচ্চা নিয়ে ঘরের ভেতর ঢুকবে, কে কে? চিন্তা করছে শালা বলবো না বলে বলি, দেখি আসলে বলে কি, যে আমার নবীকে রাজি করবে আমি আল্লাহ তার উপরে রাজি হব। ও বাড়ুয়ের বাবাজিরা, ভাইরা মায়েরা বোনেরা, বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে মানাতা রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের এতাত করবে সে আল্লাহর এতাত করতে ওয়ালা হবে, নবীকে যে রাজি করবে আল্লাহ তার উপরে রাজি হবে।
করবো রাজি ইনশাআল্লাহ, এ নবীকে রাজি করবো ইনশাআল্লাহ, তো মৌলবীকে রাজি করা ভুলে যাও, পীর ফকিরকে রাজি করা ভুলে যাও, ওই বাবাজিকে রাজি করা ভুলে যাও, নবীকে রাজি করার জন্য তৈরি হও। হাত তুলে দেখাও কে কে নবীকে রাজি করবে। আমি হাত তুলেছি, হাত তোলো। আজ থেকে নিয়ত করো যে মাথায় টুপি দিয়ে জল চাই বসেছি, মরণ পর্যন্ত টুপি কোনো দিন খুলবো না। আজ থেকে নিয়ত করো নবী, তোমার সুন্নতে কোনোদিন ছুরি দেব না। আজ থেকে নিয়ত করো আমি জান দেব, তবু নামাজ কাজা করব। জোরে বলেন, আরো জোরে বলেন। এ বিবিকে বাচ্চাকে ভালো করে দুমুঠো খেতে দিতে পারি আর না পারি, কমপক্ষে মাকে দুমুঠো ভাত দেব। মানা তার রাসূল ফাকাদ আতাল্লাহ। এ বাড়ুয়ে যুবকেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, গ্রামে যেদিন বৃদ্ধ মা বাপ আলাদা করে সন্তান দেবে না, কসম খোদার বলছি, রহমতের দরবার তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবে। ওরে ভিখিরির বাচ্চা তোকে ভিক্ষা করতে হবে না, তোকে ওই ছাগল ধরতে হবে না, শান্তি খুঁজে বেড়াতে হবে না, মায়ের পায়ের কাছে বসে থাকবি, শান্তির আরত তোর কাছে চলে আসবে, তোকে শান্তি দৌড়ে বেড়াতে হবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বড়রা, আজ থেকে নিয়ত করার পারা, বাঁচতে গেলে যত লাঠি পাটি আছে সব পাটি করবো, কিন্তু আল্লাহ নামাজের পাটি কোনো দিন ছাড়বো না। আল্লাহ সব স্লোগানে হাত দিয়ে দেবো, দেশে বাস করতে গেলে সব পার্টির স্লোগানে হাত দিয়ে দেবো, সব পার্টির স্লোগান উঠলে ছুটে যাব, কিন্তু আজান হলে আগে ছুটে তোর ঘরে যাব। মসজিদে যাওয়ার প্রতিজ্ঞা করো, মসজিদের বাইরে থাকবো না, মা বাপকে কোনোদিন ঘর থেকে তাড়াবো না, আমার জীবনে কাজা করবো না, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে এটা কোনোদিন আমার থেকে দূরে যাবে না। আল্লাহ যেটা আমার শেষ কাপড়, যা শেষ ভালো, তার জোরে বলো সব ভালো, এটা কে বলেছে বলো? লোকে বলে তাই বলি, না না, ওরে বোটা ইসলাম থেকে ধার করা, এটা আল্লাহ বলেছে তার নবীকে, বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, শেষের তাই সব থেকে ভালো, যা শেষ ভালো তার সব ভালো। তাই মরার পরে কাফনের কাপড় আপনাদের দেশে দেয়? হ্যাঁ না না, বলেন এই মরলে কাফনের কাপড় দেয় না, অমনি লুঙ্গি পরিয়ে কবরে দেয়? কোনটা, কাফনের কাপড় দেয়? না না, ওই কাফনের কাপড়ের ভিতরে কটা কাপড় ছিল, কটা কাপড় ছিল? বলে হুজুর দোকানদার জানে, আমি কি করে বলবো বলো, কাপড়ের কাপড় কটা বলতে বলো। এ বাবা কটা কাপড় বলো, কাপড়ের কাপড় কটা? তিনটে, মেয়েদের বাড়তি দুটো, তাই আসল কাপড় কটা? তিনটে। তিনটের ভিতরে একটা জামা আছে না নাই? আছে, আছে। ওই কাপড়ের ভেতরে, কাপড়ের ভেতরে যে জামা ছিল, ওই জামাটা হাঁটুর উপরে ছিল না নিচে ছিল? জোরে বলো, হাঁটুর নিচে ছিল। মরার পরে যে জামা পরে কবরে শুতে হবে মুসলমান, ওই জামাটা কবে পরে তুমি দুনিয়াতে চলবে বলো? এখনো পর্যন্ত কাফন পছন্দ হলো না, আর কাফনের কাপড়ও পছন্দ করলে না। ওরে মুসলমানের ছানা, রাসূল বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আমাকে রাজি যদি করতে চাও, আমার নবী যা বলে ওটা মেনে নাও। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি হিসাব নেব না, চলে যাও। ওয়াত্তাকুল্লাহ
তখন হিসাব দিতে হবে, তা না হলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। আমার নবী যেটা ধরতে বলেছে ওটা তুমি যখন ধরবে না তখন আমি আল্লাহ তোমাকে ধরবো, কেন তুমি ধরলে না? আর ধরে নিলে ছেড়ে দিলে কেমনিতে পার করে দেবো, তোমার বিচার নেব না। ফার্স্টে বলেছিলাম প্রশ্নটা, বলেছিলাম কি বললাম না, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে নিলে কবরে কোনো জিজ্ঞাসা হবে না, আর নিজে থেকে বাধ্যমো করলে আমার আল্লাহ ছেড়ে। জোরে বলো, যদি বলেন দলিলটা বলো তাহলে ব্যাকে দলিলটা জেনে রাখা ভালো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে নবীকে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআদ্দিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ফিরে গেলে কানা করি ছাড়বে না, চলে যাচ্ছ চলে যাও আজ বাধা দেবো না, তবে আসতে হবে ফিরে তোমায় কবর ডাঙায়। কোনো বন্ধু বাঁচাতে পারবে না, আমার বাপদিন আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ ভালা ভাইরা, হিসাব দিয়ে উম্মত পার হওয়া সম্ভব না। এরকম নবীর তরিকা মেনে নিলে কবরে হিসাব হচ্ছে না, নিজের ইচ্ছা চললে কিন্তু ছাড়ার কোনো গল্প না। নবী যেটা ছাত্র যদি ছেড়ে দাও আল্লাহ বলবে আমি ছেড়ে দেবো, ধরবো না, আর তুমি না ছেড়ে দিলে আমি কিন্তু ছাড়বো না। সেদিন জিজ্ঞাসা করবো কেন ছেড়ে দিলে না, তাই বলছি বারবি যুবকেরা কথা দাও, নবী যেটা ছাড়তে বলেছে ছাড়বে ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। নবী শুনিয়ে দিয়েছে মাবুরকে পর্দার বাইরে বার করবে না, পর্দার ভিতরে রাখলে কোনো কৈফিয়াত লাগবে না, আর বাইরে গেলে ধরবে কিন্তু কোনো বাপ বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে মনে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূলের এই দুটো কথা, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, যেটা ধরতে বলে ধরে নাও। তুমি যদি মেনে নাও আমি আল্লাহ মেনে নেব। আমি আপনি সকলে কেয়ামতের বয়ান শুনেছি, আর বলবো না, টাইম হয়ে গেছে, দোয়া করার টাইম এসে গেছে, তাতে শেষ কথা বলে